কি ধারুন ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রী বলছেন কয়েক লক্ষ কর্মসংস্থান হবে প্রায় পঞ্চাশ লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ বন্ধুরা আপনারা লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কোন জেলায় চাকরি করতে আপনি ইচ্ছুক বা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আপনার এলাকার চাকরির খবর আমরা প্রতিনিয়ত প্রকাশ করি এই আপডেটে কি বলা আছে দেখুন একটি খবর প্রকাশিত হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে পঞ্চাশ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে পশ্চিমবঙ্গে কি বলা হচ্ছে দেখুন বলছে আর মাত্র কয়েক বছরের অপেক্ষা তারপরেই বাংলায় পঞ্চাশ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের শিল্প বৈঠক থেকে এহেন দাবি করতে দেখা যায় তাকে শিল্প বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় আগামী দিনের শিল্পের ও কর্মসংস্থান সৃষ্টির গন্তব্য তারপরে দেখুন বলা আছে এখন শিল্পই আমাদের লক্ষ্য গত দশ বছরে বহু ছোট এবং বড় শিল্প বাংলায় হয়েছে বিনিয়োগ হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকা এখন আমাদের লক্ষ্য আরও বড় শিল্প নির্মাণ করা তারপরে দেখুন বলা আছে এদিন কোথায় কোথায় কর্মসংস্থান হতে পারে তা নিয়েও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বলেন তাজপুরের পাশাপাশি দেউচা পাচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু হবে জঙ্গলমহলের জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছশো একর জমি দেওয়া হয়েছে ইতিমধ্যে একটি স্লোভেনিয়ান কোম্পানি পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য রাজিও হয়েছে আগামী পাঁচ বছরে রাজারহাটের সিলিকন ভ্যালিতে পঞ্চাশ হাজার কর্মসংস্থান হবে পাঁচ লক্ষ কর্মসংস্থান তাছাড়া হতে চলেছে বানতলা ফুটওয়ার পার্কে ব্যক্তিগত মালিকানাধীন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগ হবে প্রায় একত্রিশ কোটি টাকা সেখানে কর্মসংস্থান হবে তিন লক্ষ বাহান্ন হাজার জনের একই সঙ্গে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরকে হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাকে কোনো গাফিলতে মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি বলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোনো বড় শিল্প জমি চাইলে মাসের মধ্যে ছাড়পত্র দিতে হবে তাতে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না প্রসঙ্গত এটাও উল্লেখ এদিনের শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন নেউটিয়া করুণা আদানি সঞ্জীব বুড়ি সঞ্জীব গোয়েঙ্কা রুদ্র চট্টোপাধ্যায়ের মতো বিরাট মাপের শিল্পপতিরা সেখানে কুলপি এবং তাজপুরে বন্দর তৈরির জন্য বিনিয়োগ করতে আগ্রহী এমনটাই জানিয়েছে করুণ আদানির মালিকানাধীন সংস্থা আদানি পোর্ট তো বন্ধুরা এর থেকে বোঝাই যাচ্ছে বেশ কয়েকটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি তারা বলে দিয়েছেন যে কত পরিমাণ তারা ইনভেস্ট পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে এবং এই যে শিল্পগুলো গড়ে উঠবে সেখানে কিন্তু প্রচুর বড় বড় অঙ্কের কর্মসংস্থানের কিন্তু সুযোগ আমরা দেখতে পাচ্ছি এইখানে তিন লক্ষ বাহান্ন হাজার থেকে শুরু করে কোথাও পঞ্চাশ হাজার কোথাও পাঁচ লক্ষ এইভাবে আগামী কয়েক বছরের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেউচা পাঁচামিতেও এক লক্ষ ভ্যাকেন্সি কিন্তু তৈরি হতে চলেছে পঞ্চাশ লক্ষ ভ্যাকেন্সি তৈরি হতে চলেছে শিল্পে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন এই বিষয়গুলো এবং শিল্প বৈঠক থেকে এরকমটাই কিন্তু বার্তা উঠে এসেছে যেটা পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার চাকরি জন্য একটা বড় সুখবর হতে চলেছে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর অনেক ঘোষণা আজ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি তো এই ঘোষণা এই যে পঞ্চাশ লক্ষ কর্মসংস্থানের একটা ভবিষ্যৎ আশ্বাস উনি দিচ্ছেন সেটা কতটা সত্য হতে পারে বলে আপনি মনে করছেন কমেন্ট সেকশানে নিজস্ব মতামত জানাতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে আমরা আবার কথা বলবো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ